পুণ্যবতী দিনদার নারী, এটা কি আকাশ থেকে নাজিল হবে? আমার মনে হচ্ছে এই জাতির মানুষ মনে করতেছে এটা মায়ের পেট থেকে ইনটেক চলে আসবে। এখানে আমরা বলবো যে আজকের সমাজে যে প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছি তার মূল কারণ হচ্ছে আল মারআ আস-সালিহার অনুপস্থিতি। ভালো নারী সংখ্যা কমে যাচ্ছে, দিনদার নারীদের সংখ্যা কমে যাচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সংসার করার আগেই তুমি দিনদার নারীর দিকে তোমার দৃষ্টি নিবদ্ধ করতে হবে, আর বিয়ের সিদ্ধান্ত যখন নাও তখন ফাফার বেদাতির দিন, দিনদার নারীকে জিতে নিতে হবে, বিবাহ করতে হবে, তাহলেই তাদের সংসারের যাত্রা সুন্দর হবে, ভালো সন্তান আসবে। তাহলে মারআতুস সালেহা যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে কি সমাজ সুন্দর হবে, সুন্দর জেনারেশন পাবেন? আর মারআতুস সালেহা অর্থাৎ সতী সাধ্বী পুণ্যবতী দিনদার নারী, এটা কি আকাশ থেকে নাজিল হবে নাকি মায়ের পেট থেকে অটোমেটিক তৈরি হবে বলেন তো? আমার মনে হচ্ছে এই জাতির মানুষ মনে করতেছে এটা মায়ের পেট থেকে ইনটেক চলে আসবে। ফলে নারীদের জন্য দিন শেখার ভালো ব্যবস্থা নাই, নারীদের দিনই গবেষণার ভালো ব্যবস্থা নাই, দিন চর্চার ভালো ব্যবস্থা নাই। এমনকি যে সমস্ত প্রতিষ্ঠান থেকে তারা দিন শিখতে পারত, যেমন মসজিদ, জুমার খুতবা, সেটাও আমরা বন্ধ করে দিয়েছি। আমি আপনাদেরকে বলবো এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন। আচ্ছা, নারীরা কেন দিন শিখবে আমি খুব সংক্ষেপ করব এখানে, যেহেতু আলোচনাটা সংক্ষিপ্ত করতে বলা হয়েছে। এ নিয়ে আমি বলবো বাংলাদেশে নারী শিক্ষার প্রচার ও প্রসার, বাংলাদেশে নারী শিক্ষার চ্যালেঞ্জ ও স্কোপ, সুযোগ সুবিধা, এগুলো নিয়ে আমি বলবো যে ভবিষ্যতে যেন সেমিনার করা হয় দিনব্যাপী, যেখানে আলেম ওলামারাও অংশগ্রহণ করবেন একটা সেশনে, আরেকটা সেশনে আমাদের মুসলিম ভাই বোনেরা, সাধারণ ভাই বোনেরা অংশগ্রহণ করবে। এবং এক্ষেত্রে বক্তৃতার এই ফাঁকে আমি একটু প্রস্তাব দিতে চাই যে দারুত তৌহিদ আমাদের কুলিয়াতুল কোরআনুল কারীমের সাথে কাজ করতে পারে। আপনারা জানেন যে আমরা পুরুষ এবং নারীদের শিক্ষার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেটা ক্লাস ওয়ান থেকে আরম্ভ করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত একটা মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা, নারীদের জন্য আলাদা ক্যাম্পাস, ছেলেদের জন্য আলাদা ক্যাম্পাস, এবং কুলিয়াতুল কোরআনুল কারীম নারীদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা। এটা আমরা চালু করে দিয়েছি ছেলেদেরটা, নারীদেরটা এখনও চালু করতে পারিনি, সেটা করবো ইনশাল্লাহ। তো আমরা ফেনীতেও আমাদের কার্যক্রম চালাবো এই প্রতিষ্ঠানের মাধ্যমে, দারুত তাওহীদের মাধ্যমে। আপনারা চান কি না বলেন? ইনশাল্লাহ, সেক্ষেত্রে এই ধরনের সেমিনারগুলো আমরা জয়েন্টলি করতে পারি, এবং শীতকালে, আগামী শীতকালে যে কোনো সময় সেটা আমরা করতে পারি। আমরা আরও অনেক কিছু করতে পারি, যেমন নারীদের জন্য একটা সেশন, স্পেশাল সেশন, যেখানে তারা দিনের গুরুত্বপূর্ণ অংশগুলো শিখবে, সেটা চালু করা যেতে পারে। আরবি শেখার কোর্স চালু করা যেতে পারে, শিক্ষকদের ট্রেনিংয়ের কাজটা করা যেতে পারে। তা আমরা ইনশাল্লাহ কুলিয়াতুল কোরআন থেকে সার্বিক একাডেমিক সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। যদি আপনারা চান আর এই প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করে, তাহলে অচিরেই আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম পাবেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম যে যে পয়েন্টটা, সেটা হচ্ছে নারীরা কেন শিখবে। তারা শিখবে যেন জাহালাত এবং অজ্ঞতাকে সে দূর করে সে জ্ঞানের ভুবনে আসতে পারে, জ্ঞানের ভুবনের সাথে কানেক্টেড হতে পারে, জ্ঞান অর্জন করে আলোকিত হতে পারে।